বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের লাইভে। আমি সামিরা, জানি না লাইভটা হলো কি না। আমি প্রথমেই আজকে লাইভটা অন করার সময় একটু প্রবলেম হয়েছিল। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার আছি। আমি কিন্তু এখনো কমেন্ট দেখিনি, কমেন্ট করে একটু জানাতে হবে আমি ক্লিয়ার কিনা, কারণ আজকে নেটটা অনেক 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 প্রবলেম করছে, যার কারণে লেট হয়ে গেছে আজকে। তারপর আমি জানি না এখন ঠিক আছে কিনা। কেমন আছেন আপু? আয়েশা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, মিথু আপু হ্যালো, আপু কেমন আছেন? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। সো সবাইকে ওয়েলকাম করছি আজকে লাইভে। একটু নেটের প্রবলেম ছিল এই কারণে, আল্লাহ আমার স্লিপটা তো আজকে প্রবলেম করবে, একটু নেটওয়ার্ক ইয়ের কারণে প্রবলেম হচ্ছিল। যাই হোক, সব আপুরা খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলো, আর একটু ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দিতে হবে আজকে, কারণ আজকে নেটের একটু প্রবলেম। আর সবাইকে প্রথমেই বলে দিচ্ছি, আজকে কিন্তু দেখাবো স্পেশাল স্পেশাল একটা আবায়া, যেটা সবাই ওয়েট করছিলেন স্পেশাল আবায়ের জন্য, সেটা দেখিয়ে দিব। এবং তার সাথে আরও কিছু নিউ ডিজাইন আছে আবায়া, সেটাও দেখাবো। সো আজকে যেহেতু ফ্রাইডে, একটু স্পেশাল তো থাকা উচিত, তাই না? হ্যালো আপু, শিরিন আপু, কামরুন আহার আপু, চুম্পা আপু, অনেক আপুরা চলে এসছে, সাগরিক আপু হাই বলেছেন, আচ্ছা হ্যালো আপু নাইস লাগছে, পারভিন আপু থ্যাংক ইউ সো মাচ, আপু কেমন আছো খুব সুন্দর লাগছে, কুরশি ইসলাম, আচ্ছা হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু, ক্লিয়ার, ওকে আপু। আর প্রথমে আমি জানিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা, যারা শপে এসে কেনাকাটা করতে চান তাদের জন্য হচ্ছে শপের অ্যাড্রেসটা। সেই অ্যাড্রেসটা হচ্ছে হাউস 36 রোড 5 ব্লক বি রামপুরা বনশ্রী, অর্থাৎ রামপুরা বনশ্রী টিভি সেন্টারের পিছনেই ঠিক আমাদের 5 নম্বর রোডে হচ্ছে আমাদের শোরুমটা। আর হচ্ছে ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, যারা ফোনে অর্ডার করবেন তাদের জন্য নাম্বারটা বলে দিচ্ছি, বা যে কোনো প্রবলেমে আমাদের এই নাম্বারে ফোন করবেন, 0178599223 এই নাম্বারটায়। আজকে একটু গর্জিয়াস পার্টি আবার আছে, একটু সাথে থাকেন, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি, আমার না এই হাতাটা প্রবলেম করছে ভিতরের, আমার ইনার করেছি তো একটা, বাইরে থেকে এসেছি দৌড় দিয়ে, এই হাতাটা শুধু বারবার অনেক লুজ একটা হাতা পড়ে যে হাতাটা বারবার বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমি মনে হয় তোমায় দেখেই বোরখা পরবো আপু, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি নিজেও তো আগে বোরখা পরতাম না, তাই না? আমি তো আগে বোরখা পরতাম না, এখন আসলে তোমাদেরকে দেখাতে দেখাতে এখন পরি, এখন আর ড্রেস পরে বাইরে যাই না, এখন আমার বোরখা ছাড়াই বরং ভালো লাগে না। সো আমার কাছে মনে হচ্ছে যে না, আমি ক্যারি করতে পারি, সো আমার ভালো লাগে সত্যি কথা। আমি হিজাব পরি অনেক দিন যাবত, বাট বোরখাটা ওইভাবে পরা হয় নাই, বাট এখন যে সুন্দর সুন্দর বোরখা, অর্থাৎ স্টাইলিশ বোরখা, বডি কাভার করছে, দেখতেও সুন্দর, আমার কাছে ড্রেসের থেকে এখন বোরখা ভালো লাগে, কারণ ড্রেসের যে ডিজাইন আমার কাছে মনে হচ্ছে সব গতানুগতিক লাগছে। তো আর এত কমন কমন সব কিছুর ভিড়ে আমরা যখন নিজেরা মেক করে নিচ্ছি এক একটা ডিজাইন বোরখার, বরং এগুলোই ভালো লাগছে। একটু বাইরের যে মেয়েরা পরে ওরকম একটু শার্টগুলো, কেপগুলো, সুন্দর সুন্দর আবায়া বোরখাগুলো আমার ভালো লাগে। সো এই জন্যে শুরু করা হয়ে গেছে। আমার দেখে দেখে অনেক আপুরা আসে শপে, বলে যে আপু তোমাকে দেখে না বোরখা আবায়া পরি। তো এই জন্যে মাশাল্লাহ অনেক নিজেকে সত্যি কথা ধন্য মনে করি যে অন্তত কেউ না কেউ তো পড়ছে। কালারফুল সামিরা আপু মানে রিজনেবল অ্যান্ড গর্জিয়াস আবায়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু কেমন আছো? মৌ আপু আলহামদুলিল্লাহ ভালো। সো সব আপুরা যেহেতু চলে এসছে আমি দেখানো শুরু করি। আজকে আমি কিন্তু সেই মানে অনেকের পছন্দ, আমার না এই হাতাটার দিকে কেউ তাকাবেন না হ্যাঁ, আমার খয়েরি রঙের একটা ভিতরে বোরখা পরা আছে, তো ওইটার উপরে পরে দেখাচ্ছি, ওইটা দেখবেন না। আমি প্রথমে আমি দেখে দিচ্ছি আমি যেটা পরে আছি, বেলাসিমো প্রিন্ট, সেটা এর আগে একটা ডিজাইনের বেলাসিমো প্রিন্ট এসেছিল, বাট ওই প্রিন্ট আর এই প্রিন্টের মধ্যে কিন্তু অনেক তফাত। এই প্রিন্টটা কিন্তু ওইটা ছিল ডটেড প্রিন্ট, বাট এইটা কিন্তু ফ্লাওয়ার, ঠিক আছে? এইটা কিন্তু এরকম ফ্লাওয়ার প্রিন্ট। তো সবাই একটু মাথায় রাখবেন যারা এর আগে, বলবো, আচ্ছা এই বেলাসিমো প্রিন্টের ব্যাপারে আমি একটু বলে দিচ্ছি। এর আগে যে বেলাসিমো প্রিন্টটা এসেছিল সেই প্রিন্টটা কিন্তু ডটেড প্রিন্ট ছিল, অর্থাৎ ছোট 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 একটা ডট ছিল, বাট এগুলো কিন্তু
এই বেলাসিমোটা কিন্তু মানে কালার কম্বিনেশনটাও ভিন্ন, এবং এইটা হচ্ছে ছোট ছোট ডটেডের সাথে হচ্ছে ফ্লাওয়ার, মানে ডটেডগুলোই জাস্ট ফ্লাওয়ার ফ্লাওয়ার, ঠিক আছে, এবং কালার কম্বিনেশন কিন্তু মারাত্মক সুন্দর। আচ্ছা, তার আগে একটু বলে দিই, আজকেও কিন্তু লাইভ শেয়ার কন্টেস্ট চলবে, যারা শেয়ার কন্টেস্ট খেলবেন, আজকে খেলে ফেলবেন, আজকেও কিন্তু 500 টাকা ক্যাশ তিনজন গিফট পাবে। সো এখন যে আপুরা আমাকে দেখতে পাচ্ছেন, তারা যদি লাইভ শেয়ার দিয়ে স্ক্রিনশটটা দিয়ে আমাকে পেজে আমার পেজে SMS করে দেন, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন 500 টাকা ক্যাশ যে কোনো তিনজন। যারা বেশি হচ্ছে লাইভ শেয়ার করবেন, তারাই পেয়ে যাবেন আজকের গিফট। আজকে কিন্তু একজন না, ঠিক আছে, দুইজন না, তিনজন পেয়ে যাবেন। সো খুব তাড়াতাড়ি এখনই লাইভটা শেয়ার করে দেন। ডাবল আবায়া, আচ্ছা ডাবল আবায়া আসবে আপু। সো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, আমি যেটা পরে আছি সেটা হচ্ছে বোরখা উইথ আবায়া আমি বলি, কিংবা হচ্ছে উইংস আবায়া, যেটা হচ্ছে উইংস এর মতো। এটার ছবি কিন্তু আমি পোস্ট করে দিয়েছি। উইংস বলতে দুই পাশে যে এরকম পাখার মতো, এটাই হচ্ছে উইংস। আচ্ছা হ্যাঁ, খিমারটা কিন্তু চলে এসেছে, যে আপু কমেন্ট করলেন না খিমার আবার, ওটাই চলে এসেছে, আপনি ইনবক্স করে ফেলেন, ওকে, ওটা গতকালকেই চলে এসেছে। আচ্ছা, আমি যেটা পরে আছি সেটা হচ্ছে পার্পেল কালার, বডিটা হচ্ছে পার্পেল কালার। আমি একটু সামনে থেকে দেখাই, এইটা হচ্ছে ডিজাইনটা, দেখো খুবই জোস, খুবই জোস। এইটা ইম্পোর্টেড ডাবল জর্জেটের মধ্যে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, ইম্পোর্টেড ডাবল জর্জেটের মধ্যে এইটা হচ্ছে, এইটা হচ্ছে গাউনটা, ওকে, পার্পেল কালারের, খুবই জোস একটা পার্পেল কালার। কিছু পার্পেল কালার আছে না, মানে অনেক পরলে ভালো লাগে, এটা হচ্ছে সেই কালারটা। যারা পার্পেল কালার ভালোবাসেন, তারা আজকে এটার জন্য অর্ডার করে ফেলবেন। বডি হচ্ছে পার্পেল কালার, ওকে, এবং দুই পাশে কিন্তু এরকম বেল্ট হবে। এই বেল্টটা কিন্তু আপনারা কোথাও পাবেন না, ঠিক আছে, এটা আমি ইচ্ছেকৃত দেই, যারা হচ্ছে একটু পেটের এই জায়গাটা ফিটিং রাখতে পছন্দ করেন তারা পরবেন। ভিতর থেকে একটা বেল্ট থাকবে, দুই পাশে আমি বেল্ট দিয়ে দিয়েছি, একটা হচ্ছে এই পাশে এবং আরেকটা হচ্ছে এই পাশটায়, ঠিক আছে। হ্যাঁ, এই যে দুই পাশে বেল্ট থাকছে, ঠিক আছে, এই যে এরকম দুই পাশে বেল্ট থাকছে, এবং দুই পাশে কিন্তু উইংস আবায়, এই যে উইংস, এবং এটাকে কিন্তু কাফতান আবায়াও বলে। সো কাফতানের ডিজাইন, যেটা হচ্ছে কাফতান লুকটা যেরকম হয়, এটা কিন্তু কাফতান আবায়াও বলে। এবং এইটা হচ্ছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা স্লিভের অংশটা, স্লিভের কিন্তু এই জায়গা থেকে পাইপিং যাবে, খুবই নাইস একটা পাইপিং যাবে। প্রিন্টটা অসম্ভব সুন্দর, এই যে প্রিন্টটা অসম্ভব সুন্দর। আচ্ছা একটু পড়ি আপু, লং 50, হ্যাঁ লং 50 এটা চলে এসছে। যারা 50 আপুরা, যারা চাচ্ছেন যে 50 এবং 58 আপুরা, তারা অবশ্যই আজকে এটার জন্য অর্ডার করবেন, এবং যারা অনেক হেলদি তারা অর্ডার করবেন, তাদের জন্য আছে। সো আজকে যারা অনেক হেলদি তারা অর্ডার করবেন। আচ্ছা, এইটা হচ্ছে পার্পেল কালারটা, আই থিঙ্ক কালারটা আপনারা খুব ভালো বুঝতে পারছেন, এবং প্রিন্টটা আমি একটু কাছে থেকে নেই, আই থিঙ্ক আপনারা ভালো করে বুঝতে পারবেন প্রিন্টটা। এই যে এটা হচ্ছে বেলাসিমো প্রিন্ট, বেলাসিমো প্রিন্টগুলো সবসময় খুবই কালারফুল হয়, খুবই সুন্দর। হ্যাঁ, কালো কালো আপু, কালো কিন্তু বোরখা চলে এসছে, সেটা আমি আজকে দেখিয়ে দিব। নিধাটা নিয়ে আসো, ব্ল্যাক নিধা, ঠিক আছে, আজকে কিন্তু নিধা চলে এসছে। সো যারা নিধা নেবেন ভাবছিলেন, তারা আজকে অর্ডার করবেন, আমি দেখিয়ে দিব। নিধা অনেক দিন পর চলে এসছে, মানে দুবাইয়ে যে নিধাটা সবার অনেক পছন্দের, একদম কুচকুচে কালো, এটার উপরে আর হয় না, সেটাই আজকে আমি দেখাবো। হ্যাঁ যাই, অবশ্যই আপু, কেন দেওয়া যাবে না, আপনার চাইলে দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে প্রিন্টটা, ভালো করে প্রিন্টটা দেখে নেন, প্রিন্টটা আগে, যেহেতু আমরা একটা প্রিন্টেড আবায়া পরবো, সো প্রিন্টটা বুঝতে হবে আমাদের আগে। এইটা হচ্ছে প্রিন্টটা, দেখেন অসম্ভব সুন্দর বেলাসিমো প্রিন্ট। এর আগে বেলাসিমো প্রিন্ট এসেছিল এই টাইপেরই মধ্যে, বাট ওইটা ডটেড, আর এগুলো হচ্ছে ফ্লাওয়ার, এই যে, এবং ওইটার বডি ছিল ব্ল্যাক কালার, আর কিন্তু এটার বডি হচ্ছে পার্পেল কালার। সো পার্পেল কালারের উইংস আবায়া, পার্পেল কালারের উইংস আবায়া, এবং স্মার্ট লুক আছে না, একটু ক্যাটকেটে কালার বা খুব খুব বেশি ডার্ক কিছু ওরকম কিচ্ছু না, খুবই লাইট এবং সোভার একটা, মানে খুবই সুন্দর কালারফুল বাট খুব লাইট লুক, ঠিক আছে, খুবই লাইট লুক প্রিন্টটা। এবং এটার সাথে পার্পেল কালার ম্যাচ করেছি, পার্পেলটা খুব ভালো যাচ্ছে এটার সাথে, যার কারণে হচ্ছে এই আবায়াটার সাথে পার্পেলটাই বেস্ট, এটার সাথে ব্ল্যাকটা ভালো লাগবে না, এর আগেরটা আমি ব্ল্যাক দিয়েছিলাম, বাট এইটা হচ্ছে পার্পেল। ওইটার বেলাসিমো প্রিন্ট ছিল বল, আর এইটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট,
এবং স্লিভটা কিন্তু ভিতরে আছে, এগুলো অ্যাটাচ করা, সম্পূর্ণ অ্যাটাচ, কোনো আলাদা কিছু না। যেমন এটা দেখলে মনে হয় যে আলাদা একটা কোটি টাইপের পরানো হয়েছে বা কেপ টাইপের পরানো হয়েছে, বাট এটা হচ্ছে সম্পূর্ণ সেটিং এবং নিচে থেকে কিন্তু এতটুকু ফাঁকা ফাঁকা আছে, ঠিক আছে, একদম প্রজাপতির মতো লাগে দেখতে। এটা পরার পরে আমি ছবি দিয়েছি, পারলে আপনারা পেজে একটু দেখে নেবেন ছবিটা। এটা লম্বা 50, 52, 54 এবং 58, 50, 52, 54 এবং 58। এটার প্রাইস পড়ছে অনলি 1500 টাকা, ঠিক আছে, ইটালিয়ান ডাবল জর্জেটের মধ্যে এটা পড়ছে, প্রাইস পড়ছে অনলি 1500 টাকা। এই উইংস আবায়া, যারা উইংস আবায়ের জন্য অনেকদিন প্রত্যেক দিনই আমাদের আসলে কিছু অর্ডার থাকে যে আপু উইংস নিয়ে আসো, কারণ এটা নর্মালি সবসময় পরা যায়, ঠিক আছে, একটা পরার পরে মনে হয় যে না আর একটা প্রিন্ট নেই, আর একটা প্রিন্ট নেই। সো এটা খুবই কমফোর্টেবল, এই প্রিন্টটাও খুবই কমফোর্টেবল এবং ইম্পোর্টেড ডাবল জর্জেট দিয়ে করা, ঠিক আছে, এইটা আপনারা নিয়ে পড়তে পারেন, অসম্ভব সুন্দর, আই থিঙ্ক ভালো লাগবে সবার। আমি একটু উপর থেকে দেখাই আপু, আপু কাল কি আছে শোরুমে কি জানে আপু, একটু দেখতে হবে, একটু ফোন করো তুমি। হ্যাঁ, অর্ডার করলে অবশ্যই পাবেন। উইংসটা কি আছে? হ্যাঁ, এটা আজকে দেখাচ্ছি তো। ও, উইংসে উইংসে আর কি আছে? উইংসের যেটা আগে ছিল হয়তো অল্প পিসেস থাকতে পারে, প্রাইসটা বলে দিয়েছি, প্রাইস কিন্তু অনলি 1500 টাকা। আপনারা জানেন এটা নিয়ে আসলে অনেক ইয়ে হয়েছে, সব আপুরাই বলে যে আপু তুমি রিজনেবল দাও, এই উইংসটা সব জায়গায় বেশি, এরকম আমি অনেক শুনেছি সব আপুদের কাছে, এবং আমার আসলে কস্টিংটা এটাতে বেড়ে গেছে, তারপরও সে আগের দামটাই দিতে হয়েছে সবার রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য। না, এই প্রাইসটাই রাখতে হবে, সো যার কারণে সেই 1500 টাকাটাই রেখেছি। আমি কিন্তু এর আগেও করেছিলাম, বাট এবারে কস্টিংটা বেশি পড়েছে, তারপরেও আমি সেই 1500 টাকাতেই আছি। সো এটার প্রাইস, গাউন উইথ যে কাফতানটা, ঠিক আছে, সেটিং কাফতান, এটার প্রাইস পড়ছে অনলি 1500 টাকা, ঠিক আছে। এই যে আমি জানি এটা সবার পছন্দ হবে, কারণ এটার কালার কম্বিনেশন জাস্ট ওয়াও, সব টাইপের আপুরা এটা পরতে পারবে, মানে যে কোনো আপু, এবং বেলাসিমো প্রিন্ট সবার অনেক পছন্দ, অনেক অর্ডার পেয়েছি এটার, বাট ছিল না, তো নতুন করে এই বেলাসিমোটা চলে এসছে, আমার দেখার সাথে সাথে পছন্দ হয়েছে, খুবই আনকমন এবং নিউ প্রিন্ট, ঠিক আছে, একদম শিপমেন্ট নতুন এটার, এটা আপনারা কোথাও পাবেন না, খুবই জোস, খুবই জোস। এই প্রিন্টটা একটু ভালো করে দেখে নেন, এই যে। সো এইটা হচ্ছে, এটা হচ্ছে নেকের পোর্শনটা, নেকে কিন্তু এরকম সুন্দর একটা বাটন বসানো আছে নেকের উপরে একদম এখানটায়, ঠিক আছে, একটু ফাড়ার মতো থাকবে। এটা হচ্ছে টোটাল ডিজাইনটা। সো প্রাইস পড়ছে 1500 টাকা অনলি। ইনবক্স করেছি অর্ডার কি রিসিভ? আপু ইনবক্সে একটু একটু তোমরা ধৈর্য নিয়ে, ইনবক্সটা সবাই তো আসলে SMS করে, যার কারণে আমাদের জন্য একটু প্রবলেম হয়, সবাই একটু বারবার SMS করবা না, হ্যাঁ, দিয়ে রেখে দিও, ইনশাল্লাহ হয়ে যাবে, দিয়ে রেখে দিও, ওকে। এইটা হচ্ছে প্রিন্টটা। আচ্ছা, এরপর আমি এটাকে শেষ করে দেই, আই থিঙ্ক এটা তোমাদের দেখা সবার শেষ, এটা বেশিক্ষণ না দেখাই, আর একটা ডিজাইনে চলে যাই, স্ক্রিনশট নিতে পারো তোমরা চাইলে, আমাকেও স্ক্রিনশট নিতে পারো, কিংবা এটাও নিতে পারো, দেখো এই যে এটাও নিতে পারো বা আমাকে স্ক্রিনশট নিতে পারো। অনেক রিজনেবল প্রাইস অ্যান্ড থ্যাংকস ফর দিস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসলে রিজনেবল প্রাইসের সাথে জিনিসটাও ভালো হতে হবে, কারণ রিজনেবল শুধু রাখলে হবে না, তাহলে এত কম দামি জিনিস যেন কাউকেও যেন না মনে করতে পারে যে কম দামি বলে খারাপ, যেন কম দাম এবং জিনিস ভালো তখনই হবে হচ্ছে বেস্ট। এবং আলহামদুলিল্লাহ কালারফুলের হচ্ছে একটাই সুনাম, সেটা হচ্ছে রিজনেবল প্রাইসে ক্যাশ কীভাবে এত কমে দেয়, এটা এইটা হচ্ছে সব আপুদের কথা। আপু আমাদের ম্যাক্সিমাম যে রিভিউ দেয় সব রিভিউ আপুদের মেইনলি হচ্ছে আপু কমে কেন, এত কমে কীভাবে পারো। আচ্ছা, আমাদের আসলে হোলসেল বিজনেস, আসলে এই বোরখাবায় আমরা নিজেরাই হচ্ছে মেকিং করি, যার কারণে একটু কস্টিং আমরা ওইভাবেই ম্যাচ করে নিই। আচ্ছা দেখো, এটা হচ্ছে টোটাল ডিজাইনটা। সো এইটা আমি শেষ করে ফেললাম, ও ব্যাক পোর্শনটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, ওকে, এবং প্রিন্টটা আর একবার একটু লাস্টলি দেখিয়ে দিলাম। 50 সাইজ হবে, হ্যাঁ, 57 না, 56 নাও, নয় 8 নাও, ঠিক আছে আপু, আর 1 ইঞ্চির জন্য কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এইটা তাহলে শেষ করে দিলাম, 50, 52, 54, 56 এবং
এইটার হচ্ছে তোমার বডিটা যারা হেলদি তারা অর্ডার করবেন, এবং এটা কিন্তু মারাত্মক সুন্দর। এটার একটা ই আমি বলি, আমি এটার সাথে আপনি যে কোনো টাইপের হিজাব পরতে পারবেন, পার্পেল নিতে পারবেন। এখানে অনেকগুলো কালার কম্বিনেশন আছে, এই যে লাইট অরেঞ্জি অরেঞ্জি, লাইট ব্লু ব্লু, পিঙ্ক, যে কোনো কালার কিন্তু এটার সাথে পরতে পারবেন। আমি এটার সাথে পার্পেল কালার আমার ম্যাচ হয়েছে, আমার ছিল, এই জন্য আমি পরে ফেলেছি। আর এটা হচ্ছে ভিন্সের পার্টটা, ওকে। আর ব্যাক পোর্শনটা আমি একটু দেখিয়ে দিই, এইটা হচ্ছে ব্যাক পোর্শনটা, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা, ওকে। আমি জানি না দূরে থেকে ফুল ক্লিয়ার কি আসলো, একটু মনে হয় ক্যামেরাটা দূরে দিলে মনে হয় ফুল দেখা যেত, আই থিঙ্ক। ঠিক আছে না, দেখা যাচ্ছে ফুলটা? ওকে ওকে, ঠিক আছে, চলবে। এই যে এটা হচ্ছে ফুল ডিজাইনটা, ঠিক আছে। আর এটা আমার আমার শুধু ইয়েটা চলে আসে, স্লিভটা ভিতরের, ঠিক আছে। এটা হচ্ছে প্রিন্টটা, ওকে। লং লং হিজাব সহ দিবেন, হিজাবটা আমার বোনু, হিজাব বাইরে অনেক পাবা, আমার সাথে আমার শপে আসলে হিজাব পাবা অনেক, ঠিক আছে। আচ্ছা, এটার প্রাইস 1500 টাকা অনলি, ঠিক আছে। এইটার প্রাইস হচ্ছে 1500 টাকা, লম্বা 50, 52, 54, 58 সব আপুদের জন্যই কিন্তু এবার দিতে পারছি। সো খুব তাড়াতাড়ি এটার জন্য অর্ডার প্লেস করতে হবে। প্রিন্টটা বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম, ইম্পোর্টেড ডাবল জর্জেটের মধ্যে, এটাও কিন্তু ডাবল, সিঙ্গেল জর্জেট না, খুবই জোস একটা কালেকশন, এবং সব আপুদের জন্য, সব বয়সে সবাই পড়তে পারবে। মাইল্ড একটা কালারফুল লুক, আমি বারবার বলছি মাইল্ড, একদম দেখে যে চিকচিক চকচক মানে এরকম কিছু না, খুবই সিম্পল, খুবই সুন্দর সোভার লুক, একদম প্রিটি লাগবে দেখতে, সত্যি কথা, মানে একদম সবাইকেই প্রিটি লাগবে এটা পরার পর। পার্পেলের সাথে কম্বিনেশন তো খুব জোস, ওকে। আচ্ছা, এটা আমি শেষ করে ফেললাম, এরপর চলে আসি 58 50 48, কোনটা লম্বা সাইজ? লং সাইজ তো আমি বলে দিচ্ছি 52 থেকে 58 পর্যন্ত হবে, 50 থেকে 52, 54 এবং 58, 56, 58। আচ্ছা, এটা আমি দেখাই দিই। হ্যাঁ, এরপর হচ্ছে চলে আসি একটা, ও এটাকে আমি পরে দেখাবো, আস্তে আস্তে ম্যাডাম, আপনি পরে যাবেন, আপনার ধরতে হবে না। ওকে, এরপর আমরা চলে আসি আরেকটা কালেকশনে, যেটা হচ্ছে আবায়া, পার্টি আবায়া। অনেকেই দেখতে চাচ্ছিলেন, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পার্টি আবায়া। যারা এখন কোনো দাওয়াত দাওয়াতে পরে যাবেন বা যে কোনো পার্টিতে পরার জন্য চাচ্ছিলেন, সো একটা পার্টি লুক নিয়ে আসলাম, সেটা হচ্ছে এটাও খুবই সুন্দর। এই যে স্লিভের কাঁধের এই অংশ থেকে চিকন করে পাইপিং নেমে যাবে, সিল্ক প্যানেল, পিঙ্ক, ব্ল্যাক এবং পিঙ্ক কম্বিনেশন। এখানে হচ্ছে সিল্ক, ওকে, এটা সিল্ক, এবং তার উপরে হচ্ছে নেটের, এই যে একটু দেখিয়ে দিই, নেটের মধ্যে হচ্ছে ফুল এমব্রয়ডারি করা। একটু এপাশে একজন আসবা, আমি ধরছি, এপাশে এপাশে, আমার ওই পাশটা, ওই কর্নার ডানে, হ্যাঁ এটা একটু ধরো, আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার প্রিন্ট, এইটার কাজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কাছে থেকে। এইটা হচ্ছে নিচের পোর্শনটা, ওকে, এটা হচ্ছে নিচের পোর্শনটা, একটু সোজা করে ধরতে হবে, আমি যেন দেখাতে পারি, হ্যাঁ, এই যে এরকম এরকম সোজা। আচ্ছা, এটা হচ্ছে নিচের পোর্শনটা, আই থিঙ্ক আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে এটার কাজটা কেমন। এই যে এই টাইপের হচ্ছে নেট, এবং নেটের ভেতরে যে আমি পার্টটা রেখেছি সেটা হচ্ছে সিল্ক পোর্শনটা, এটা পিঙ্ক কালারের, এবং তার উপরে হচ্ছে কি সেটা, আচ্ছা অসুবিধা নেই, এইটা হচ্ছে, বারবার কথা বললে আমি তো ওই দিকে তাকাই, এটা কেমন কথা। আচ্ছা, এটা হচ্ছে পার্টটা। সো যারা একটু পার্টি লুক পছন্দ করছেন, যারা মনে করছেন যে আমি পার্টিতে পরবো, তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন। এটা ব্ল্যাকের মধ্যে পিঙ্ক কম্বিনেশন, আমি দূরে থেকে দেখাই, ব্ল্যাক এবং পিঙ্ক, ব্ল্যাক এবং পিঙ্ক, এবং ব্ল্যাকের কাজটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, এটা হচ্ছে পিঙ্কের নেটের পোর্শনটা,
খুবই জোস এবং ইয়েটা নেটটা, এবং অল ওভার হচ্ছে এরকম কাজ করা, তার মধ্যে হচ্ছে স্টোন এবং পার্লের কাজ করা আছে, স্টোন এবং পার্লগুলো কিন্তু থাকবে, এবং এইটা হচ্ছে নেটের পোর্শনটা, খুবই সুন্দর। ঠিক আছে, এটা হচ্ছে নেটের পোর্শন। যারা একটু পার্টিতে পরার জন্য আবায়া খুঁজছিলেন, যে এইটা হচ্ছে ফ্রন্ট লুক, এবং এই যে এইটা হচ্ছে স্লিভের অংশটা, এবং পুরো আবায়াতে হচ্ছে পিঙ্ক কালারের পাড় বসানো আছে, পিঙ্ক কালারের সিল্কের পাড়। আমি দূরে থেকে ধরছি, প্রাইসটা কিন্তু খুবই কম, খুবই কম। সো যারা পার্টি আবায়া রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন, তারা অবশ্যই এটার জন্য অর্ডার করবেন। এটা ব্ল্যাক এবং পিঙ্ক কম্বিনেশন। আমি এটার আরেকটা আছে, এটা দেখিয়ে দিব আরেকটা। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক এবং পিঙ্ক, এরপরে আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা। ওকে, এটা ধরো, আমি দুটো একসাথে পরে দেখাবো। এরপর হচ্ছে ব্ল্যাক এবং ব্লু। ওয়াও, এটাও খুব সুন্দর, ব্ল্যাক এবং ব্লু। এগুলো কিন্তু সবই ডাবল জর্জেটের মধ্যে, ইম্পোর্টেড ডাবল জর্জেটের মধ্যে। ফ্রন্টে হচ্ছে সিল্কের সিল্ক বসানো আছে, এবং তার উপরে হচ্ছে নেট পোর্শন বসানো আছে। ঠিক আছে, খুবই গর্জিয়াস পার্টি নেট। সো যারা পার্টিতে পড়তে চাচ্ছেন, ব্ল্যাকের সাথে ব্লু কম্বিনেশন, ব্ল্যাকের সাথে ব্লু কম্বিনেশন এইটা নিয়ে নিতে পারেন। যারা পার্টিতে পড়ার জন্য অনেকদিন হলো খুঁজছেন যে কালারফুল থেকে একটা পার্টি লুক নেবেন, সো এগুলো আসলে শপের জন্য করা হয়েছে, লিমিটেড আছে। সো এগুলোর জন্য খুব তাড়াতাড়ি অর্ডার প্লেস করতে হবে। ওকে, এবং নিচের পোর্শনটা আমি একটু ভালো করে দেখাই। এইটা হচ্ছে নিচের নেট পোর্শনটা, ঠিক আছে, নেটের উপরে কিন্তু কাজ করা, সম্পূর্ণ কাজ। এটা একটু ধরো, এটা একটু দেখাই, উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এরকম নেটের উপরে কাজ করা। এটা একটু ধরো, আমি একটু পুরোটা দেখাই, নিচের কাজ তো একটু সোজা, এই যে এরকম। আচ্ছা, এইটা হচ্ছে নেটের কাজটা, একটু দেখিয়ে দিচ্ছি। প্রাইস বলে দিব আপু, আচ্ছা এইটা হচ্ছে নেটের পোর্শনটা, ঠিক আছে, এই যে ভিতরে কিন্তু সিল্ক প্যানেল থাকবে, এবং ব্যাক পোর্শনটা, ব্যাক পোর্শনটা কিন্তু সিম্পল, ব্ল্যাক পোর্শনটা সিম্পল, এবং এইটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা। যারা একটু পার্টিতে ভাবছেন যে একটু পার্টি টার্টিতে পরবো, একটু গর্জিয়াস লুক হলে ভালো হয়, এটা আমি ছবি তুলতে পারিনি, এটা আজকে চলে এসছে, সো ছবি তোলার আর টাইম পাইনি। এটা যেহেতু সামনে পেলাম, দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা দুটো কালার কম্বিনেশন, পিঙ্ক এবং ব্লু, পিঙ্ক এবং ব্লু। আমি দেখি এটা যদি ছবি পারি, ছবি তুলে ফেলবো রিসেন্ট, বাট আজকে তুলতে পারিনি, তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা। ঠিক আছে, এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে পিঙ্ক কালারটা। সো এটা প্রাইসটা জানি কত এসছে, এটা মাত্র 1650 টাকায়। এত সুন্দর, এত সুন্দর আবায়া। এটা ব্যাক পোর্শনটা এত কম। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে ব্লু এবং ব্ল্যাক, এটা হচ্ছে পিঙ্ক এবং ব্ল্যাক। ঠিক আছে, পিঙ্ক এবং ব্ল্যাক, ব্লু এবং ব্ল্যাক। অর্ডার করলে আপনারা গুরুত্ব দিয়ে দেখেন না আপু, দেখলে টাইগার প্রিন্টের কি মনোটা পেতাম আমি। সবার অর্ডার তো গুরুত্ব দিয়ে দেখি, তোমাদেরকে যদি না দেই তাহলে আমাদের লাইভ করে কি লাভ বলো, এই কথাটা বলো। দেওয়ার জন্য এত কষ্ট করে আমি দাঁড়ায় দাঁড়ায় লাইভ করি দেওয়ার জন্য, বলো। আপু গ্রিন কালারটা দেখো, গ্রিন কালার কালকে দেখিয়েছি আপু, নর্মাল একটা আবায়া, ওই মানে নর্মাল বোরখা যেগুলো বা কি ইনার হিসাবে পড়তে পারবেন, ওটা আমি কালকে দেখিয়েছি। পার্টি আবার পরে দেখাবো, একটা পরে ফেলি, কি বলো, পরে দেখাই একটা, আসলে কেমন লুকিং আসে। ওকে, এক মিনিট পরি। যাই হোক, এটা ব্লুটা, ব্লু হিজাবটা এখন আমার হাতের কাছে নেই, ব্ল্যাক কালার দিয়ে পরে ফেললাম, আই ডোন্ট নো কেমন লাগবে। ঠিক আছে, আচ্ছা দেখো, এটা হচ্ছে ব্লু কালারটা, আমি যেটা পরে আছি, আই থিঙ্ক, আমি জানি না এটা ক্যামেরাটা একটু নিচের দিকে নামানো যাবে, মানে হালকা একটু নিচে,
নিচে নিচে এরকম না, মানে এই মানে লাইক এরকম, হ্যাঁ এরকম, ঠিক আছে, বেশি চলে গেছে এদিকে এদিকে এদিকে, ওকে। আচ্ছা এবার দেখো, এই যে আমি কিন্তু ব্লু কালারটা পরেছি, আমি জানি না হিজাবের সাথে ম্যাচ হয়েছে কিনা, আমার ব্ল্যাক কালার ঠিকই আছে, এটা ব্ল্যাক এবং ব্লু, ব্ল্যাক এবং ব্লু, আমি একটু দূরে থেকে দেখাই, এই যে আবায়াটা ব্ল্যাক কালার, আবায়া ব্ল্যাক এর সাথে হচ্ছে ব্লু নেটের কম্বিনেশন, ভিতরে সিল্ক, উপরে হচ্ছে সফট নেট, এবং নেটের মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি করা, এবং এটার সাথে হচ্ছে স্টোন এবং পার্ল বসানো আছে, ঠিক আছে, ব্লু কালারের স্টোন এবং পার্ল বসানো আছে, মারাত্মক সুন্দর কিন্তু এই পার্টি লুক। প্রাইস 1650 টাকা অনলি, অনলি 1650। সো যে আপনারা নিতে চাও এটার জন্য খুব তাড়াতাড়ি হচ্ছে অর্ডারটা করতে হবে, কারণ এগুলো লিমিটেড, কারণ এই কাপড়গুলোও কিন্তু লিমিটেড থাকে, প্রাইস এগুলো বেশি হওয়ার কথা, বাট এটা ফ্যাক্টরি থেকে আসতেছে, আমি জানি না এটার প্রাইসটা আমি ভুল বললাম কিনা, বাট আমি বলে দিলাম 1650, এখানে আমাদের ম্যানেজার দাঁড়ানো, আমি জানি না উনি ঠিক কথা বললো কিনা। আচ্ছা তারপরও যেটা আমি বলেছি 1650, এটা ফুল নেট, ওকে, সিল্কের উপরে নেট পোর্শনটা বসানো এবং অল ওভার কাজ করা, এবং এটার চারপাশে হচ্ছে সিল্ক প্যানেল। সো যারা আবায়া পরতে চাচ্ছিলেন, অনেকদিন হলো পার্টি আবায়া চাচ্ছিলেন, সো এটা পার্টিতে পরে যাওয়ার জন্য একদম বেস্ট, চাইলে এটার সাথে ব্লু কালারের হিজাব পরবেন, কিংবা এরকম আমার মতো ব্ল্যাক কালারের গর্জিয়াস কোনো হিজাব পরে নিতে পারবেন, ওকে। আচ্ছা হাই আপু, চেরি ম্যাটেরিয়াল, এরপরে আমি চেরি না অন্যটা দেখাবো তোমাদের কাছে, নিধা দেখিয়ে দিব। আচ্ছা এটা তাহলে একটু কাছে থেকে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, এটা আমি পরে ফেলেছি তাই না। আচ্ছা এই যে এইটা হচ্ছে আবায়াটা যেটা আমি পরে আছি, সো ব্লু কালার এবং ব্ল্যাক কালার যারা পার্টি আবায়া চাচ্ছিলা, কেউ যদি এটা নিতে চাও এটার জন্য খুব তাড়াতাড়ি ইনবক্স করে ফেলতে হবে, হ্যাঁ লাগবে না। আচ্ছা এইটা হচ্ছে, এটা হচ্ছে আমি যেটা পরে আছি, আমি যেটা পরে আছি এটা হচ্ছে সেটা, আমি একটু নিচের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, স্টোন এমব্রয়ডারি পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নেটের উপর এমব্রয়ডারি সম্পূর্ণ, প্রাইস কিন্তু মারাত্মক কম, সো প্রাইসটা পড়ছে মাত্র 1650 টাকা, 1650 টাকায় এত সুন্দর একটা পার্টি লুক। যারা সবসময় অনেক পার্টিতে যান এবং চান যে এত পার্টি থেকে একটা পরে গেলাম পরে আবার সেই বোরখাই পরবো, সো এরকম রিজনেবল প্রাইসের মধ্যে কালেকশন গুলো রেখে দেবেন, রিজনেবল প্রাইসের মধ্যে, অর্থাৎ একটা পাশের বাড়িতে একটা প্রোগ্রাম হলো চলে গেলেন এটা পরে, বা আর একটা ফ্রেন্ডের একটা গেট টুগেদার হলো, বা ফ্রেন্ডের বা ফ্যামিলি একটা আড্ডা আছে চলে গেলেন এই টাইপের খুব সুন্দর আবায়া পরে, সেটা প্রাইস হচ্ছে 1650 টাকা অনলি, ইম্পোর্টেড ডাবল জর্জেট, ভিতরে হচ্ছে এটা হচ্ছে সিল্ক পোর্শন এবং তার উপরে সম্পূর্ণ নেটের কাজ করা, এবং এইটা কিন্তু স্টোনও আছে এবং এরকম পার্লও বসানো আছে, স্টোন এবং পার্লের কাজ। 52, 54, 56 1650, ঠিক আছে 1650 টাকায় এত সুন্দর আবায়া যেটা আমি পরে আছি, ওকে। এরপর আমি পিঙ্ক কালারটাও দেখিয়ে দিব, ব্লুটা মারাত্মক সুন্দর, এটা খুলে ফেলি আর দেখাতে হবে না, এটা অনেক সুন্দর, এবং এখানেও কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু চিকন প্যানেল কিন্তু থাকছে, এটা হচ্ছে কি ভালো লাগে হাতাতে থাকলে, ওকে, হাতাতে এরকম থাকলে কিন্তু খুব ভালো লাগে, এই যে, আর এটা হচ্ছে সিল্ক প্যানেলটা, আর এই হচ্ছে পুরো কাজটা। সো আবায়াটা একটা স্ক্রিনশট নিতে পারো তোমরা, এটার প্রাইস হচ্ছে 1650, 1650, ম্যাটেরিয়াল বলে দিয়েছি ডাবল জর্জেট, এবং এখানে হচ্ছে সিল্কের উপরে নেট বসানো আছে, একদম সফট একটা নেট বসানো এবং সম্পূর্ণ কাজ করা নেটটাতে, ঠিক আছে, অল ওভার কাজ করা। আচ্ছা এটা দেখানো শেষ, ওকে, এরপর আমি একটু পিঙ্কটায় চলে যাই, কারণ পিঙ্কটাও অনেকে দেখতে চেয়েছেন, আমি পিঙ্কটাও দেখিয়ে দিচ্ছি 1650, আর আমরা আরেকটা বলে দিচ্ছি, এটা 52, 54, 56, ওকে, স্ক্রিনশটটা লাস্টলি দিয়ে দাও, স্ক্রিনশট আবায়াটা স্ক্রিনশটটা দিয়ে দাও, প্রাইস 1650, ওকে। এরপর আমি চলে আসি পিঙ্ক কালারটাতে, বা পিঙ্কটাও তো খুব সুন্দর, কোনটা রেখে কোনটা নিব, আমি কোনটা নিব, নিব পিঙ্কটা, আমি পিঙ্কি দেখে সবসময় তো পিঙ্ক পরি, পিঙ্ক এই সেই ড্রেস লিপস্টিক যা আছে সব পিঙ্ক নিব। আচ্ছা ব্লু নিব, পিঙ্কি নিব, ঠিক আছে চল। আচ্ছা দুই দিন দুইটা, আচ্ছা দুই দিন দুইটা, আচ্ছা এদিকে পিঙ্ক পরবো না ব্ল্যাকি, ব্ল্যাকি যেহেতু একজনের পছন্দের একটা হিজাব করলাম,
ঠিক আছে না তাই বলছি এটার সাথে পিঙ্ক পরবে না। আচ্ছা আমি তো পিঙ্কের সাথে পিঙ্কি পরে ফেললাম। কালো, আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে পিঙ্কটা। দেখো আমি একটু পিঙ্কটা দেখি, আমার হিজাবটা কিন্তু ঠিক হয়নি পরা। হ্যাঁ কেউ আবার বললো নাকি কি আমি সামনে কিছু নেই, আমি না দেখে পরে ফেললাম আন্দাজে। ওকে এটা হচ্ছে পিঙ্ক কালারটা, আমি যেটা পরে আছি এটা হচ্ছে পিঙ্ক কালারটা। আমি জানি না পিঙ্কের সাথে ম্যাচ হয়েছে কি না, ম্যাচ হয়েছে পিঙ্কের সাথে, কি পিঙ্ক মিলে গেছে বেশি, ব্ল্যাক পরবো। ওকে যারা পিঙ্কটা পছন্দ করছেন তারা হচ্ছে পিঙ্কটার জন্য অর্ডার করবেন। আমি একটু পিঙ্কটা দেখিয়ে দিচ্ছি, আমি পিঙ্ক হিজাব পরেছি। পিঙ্ক হিজাবটা কি ঠিক আছে নাকি ব্ল্যাক হিজাব পরবো বলো তো? হাই রে আমি লেট করে ফেলাম। হ্যাঁ তুমি লেট করছো, কোনটা আপু আগের লাইভের আমি বুঝি না। হারে শোনা তোমার লাইভ এটা চলে গেছে, পিঙ্ক ব্যাটুইংস, পিঙ্ক ব্যাটুইংস কোনটা রে? ব্যাটুইংস নাই তো আগের লাইভের। আচ্ছা তারপর একটু ইনবক্স করো ছবিতে, হ্যাঁ অনেক সময় মনে থাকে না এটা। এটা নিয়েছি, চেঞ্জ করে যাবে, চেঞ্জ করা যাবে কি, ডেলিভারি চার্জ দেবো আমাকে একটা, ও আবায়া নিয়েছি। আচ্ছা বেশি দিন না হলে তো অবশ্যই চেঞ্জ হবে, কোনো সমস্যা নেই আপু। না না এটা সাইডটা তো সম্পূর্ণ আটকানো আপু, আটকানো। আর আমি তো এখানে একটু বেশি করে, আবায়াতে কি হয় আবায়াতে একটুখানি কিন্তু আমরা এই অংশটা একটু এতটুকু পর্যন্ত থাকে, তুমি যদি মনে করো তাহলে আরও উঠায় নিবা মানে আটকে নিবা, চাইলে একটা বোতামও লাগিয়ে নিতে পারো। বাট পুরোটাই হচ্ছে এই যে পুরোটা আটকানো, এখান দিয়ে কিন্তু শেপ করা, এই যে এইখানে হচ্ছে বডি শেপটা করা থাকবে। বাট আমি হচ্ছে হাতার যে অংশটা এই অংশটা সেলাই দেই না, ম্যাক্সিমাম দেই না। এটার কারণ হচ্ছে যখন আমি ব্যাকে ঘুরাবো, তোমরা জানো যে আবায়াটা যখন এখানে আমরা ব্যাকে ঘুরি এখানটা একটা ভাঁজ হয়ে থাকে, এটা দেখতে খুব ভালো লাগে না, ঠিক আছে? যেমন দেখো এখানে ভাঁজ হচ্ছে না, এটার কারণ হচ্ছে আমরা এই জায়গাটা সেলাই দেই না। বাট এখান থেকে সম্পূর্ণ আটকানো, ভিতরে কিন্তু আটকানো, ঠিক আছে? মানে এই জায়গা থেকে সম্পূর্ণ আটকানো। এটা আসলে এটা যদি যদি এখানে সেলাইটা থাকে, হাত উঁচা করলে কি না করলে কি একই রকম থাকবে, বাট শুধু পিছনের লুকটা খারাপ যেন না লাগে এই জন্য হচ্ছে আমরা এখানটা সেলাই দিই না। এবং এটাই এখন চলছে, এটাই ট্রেন্ড, আসলে দেখতেও ভালো লাগে, চাইলে আমরা দিয়ে দিব কোনো সমস্যা নেই। বাট এটা দিলে ভালো লাগে না, পিছনের লুকটা এরকম ভাঁজ হয়ে থাকে, তো এটা চাই না। আর আমার এটা কেন সরে যাচ্ছে বারবার, আমার ভিতরে অনেক বড় একটা গোর্খা দিয়ে পড়া আছে, এটা বারবার স্লিপ কাটছে। ওকে আর চাইলে তোমরা যদি মনে করো না আমি এখানে আরো লক করে রাখবো, সেক্ষেত্রে একটা টিপ বোতাম দিয়ে দিতে পারো আরো বেশি সেফটির জন্য, যেন একদম নড়বে না, চাইলে এটা করতে পারো। আচ্ছা এইটা হচ্ছে পিঙ্ক কালারটা, এটা দাও আমি দেখাই পিঙ্ক। আচ্ছা এইটা হচ্ছে পিঙ্ক কালারটা, পিঙ্ক এবং ব্ল্যাক, পিঙ্ক এবং ব্ল্যাক পার্টি আবায়া। এইটা হচ্ছে পিঙ্ক এবং ব্ল্যাক, এবং এটার কাজটা একটু দেখো, এটার কাজটাও কিন্তু সুন্দর, নেটের কাজটা আমি কিছু ধরতে পারছি না, এরকম নেটের কাজ, এবং ভিতরে হচ্ছে সিল্ক আর উপরে হচ্ছে নেট, এবং পুরোটাই কিন্তু এরকম পার্ল বসানো আছে, এবং স্টোনের কাজ, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো দেখতে পাচ্ছ স্টোনের কাজ। এটার প্রাইস মাত্র 1650, এটা ভুলভাল দাম বলছি, ওই দামটাই থাকবে 1650। এবং অলওভার কিন্তু সিল্কের প্যানেল, অলওভার সিল্ক প্যানেল পিঙ্ক এবং ব্ল্যাক, ঠিক আছে? এবং উপরেও কিন্তু কাজ সম্পূর্ণ কাজ করা, এবং স্টোনের স্টোনগুলো বসানো আছে, এগুলো আলাদা বসিয়েছি, পার্লগুলো আলাদা লাগিয়েছি, ঠিক আছে? কারণ কি এগুলোর ভিতরে থাকে না, আমরা আলাদা আলাদা করেছি, এই যে পার্পেল পার্পেল কালারের পার্ল বসানো এবং স্টোনগুলো বসানো আছে। প্রাইস পড়ছে এটা 1650, লম্বা 52, 54 এবং 56, যারা এরকম পার্টি আবায়া মানে এখানে সেখানে একটু পার্টি হলে যেন চলে যেতে পারি, এবং আবায়া বোরখা যেন আমরা ড্রেসের মতো অনেক অনেক কিনতে পারি, এই জন্যই কিন্তু এই রিজনেবল প্রাইসগুলো করা। সো তোমরা যারা এগুলো নিতে চাচ্ছ খুব তাড়াতাড়ি এগুলোর জন্য অর্ডার প্লেস করতে হবে। প্রাইস পড়ছে 1650 টাকা, লম্বা 52, 54 এবং 56 হচ্ছে, 58 হচ্ছে না, ঠিক আছে আপু? 58 হচ্ছে না, 56 পর্যন্ত হচ্ছে, 54, 52 এগুলো হচ্ছে। সো প্রাইস 1650 টাকা। এবং লাস্টলি আমি দেখিয়ে দিচ্ছি এই যে কাজটা, এটা নিচের পোর্শনটা এবং অলওভার হচ্ছে এরকম, এটা হচ্ছে সাইড সাইড পোর্শনটা যেটা আমি পরে আছি। প্রাইস পড়ছে 1650, আই থিঙ্ক এটা দেখানো শেষ। ওকে আমি কি এটা আবার করি, আমারটা যেটা পরেছিলাম করি সেটা, আচ্ছা নিধাটা একটু এর ফাঁকে দেখিয়ে ফেলি, যে আপুরা নিধা 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 চাচ্ছিলেন একটু দেখিয়ে দেয়। আচ্ছা আমি এটা পরে নিই,
আমার হিটারটা দিও, হ্যাঁ চট করে একটু পরে দিবি। আপুরা একটু ওয়েট করো, আমি আসি। আমার মতো মনে এরকম পাগল আপু মনে ওরা কেউ দেখে নাই, সব আপুরা যে আপুটা কি বলে। আমি সেদিন বলছি আপু যেও না তোমরা, প্লিজ দাঁড়ো দাঁড়ো আসতেছি। আচ্ছা ওকে, এরপর নিধাটা দেখে আপুদেরকে। নিধা ওকে, এইটা হচ্ছে হিজাব কি ঠিক আছে আমার? আই থিঙ্ক ঠিক আছে, আমি কিন্তু কিচ্ছু দেখিনি, আন্দাজে আন্দাজে তোমাদের হিজাব পরে দেখালাম। সো সরি আপু একটু দেরিও করে ফেলেছি। আচ্ছা আমি যেটা পরে আছি আর একবার একটু বলে দিই, যারা নতুন জয়েন করেছো তাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে উইংস আবায়া, ওকে উইংস আবায়া, বেলাসিমো প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর উইংস আবায়াটা। এই যে এইটা হচ্ছে প্রিন্ট, হিজাবটা ঠিক করে নেই, এটা হচ্ছে প্রিন্টটা, বেলাসিমো প্রিন্ট, অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর মানে কি, আসলে অসম্ভব সুন্দর, বাট চিকচিকা কালারফুল না, খুবই মানে মাইল্ড একটা প্রিন্ট এবং খুব সুন্দর। যারা পার্পেল কালারের কোনো বোরখা নিতে চান তারা এটা নিয়ে নেবেন। এটা পার্পেল কালারের, বডিটা পার্পেল কালার, অর্থাৎ এই যে সাইড পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বডি। এখানে দুটো ফিতা থাকবে, আমি ফিতাটা লাগাইনি, ফিতা লাগালে কিন্তু এখানটা এরকম ফিটিং থাকে। যারা একটু এই পেটের এই অংশটা ফিটিং রাখতে চান তারা ভেতর থেকে জাস্ট এই জায়গাটাতে দুটো ফিতা আছে, এখানে দুটো ফিতা আছে, এরকম লাগিয়ে নেবেন ভেতর থেকে, তাহলে এই অংশটা একটু ফিটিং লাগবে দেখতে, যারা একটু ফিটিং করতে চান। আর এটা সম্পূর্ণ উইংস আবায়া, অর্থাৎ একটা সাইডে উইংস, এই সাইডটাও উইংস, ঠিক আছে। উইংস আবায়া খুব ভালো লাগে, যেটা হচ্ছে বোরখার সাথে উইংসটা সেটিং করা থাকে। যারা এটা নিতে চাচ্ছেন এটার প্রাইস পড়ছে 1500 টাকা অনলি। এটা কিন্তু বেলাসিমো প্রিন্টের মধ্যে এবং ইম্পোর্টেড ডাবল জর্জেটের মধ্যে। এটার জন্য অর্ডার করলে খুব তাড়াতাড়ি অর্ডার করতে হবে, প্রাইস 1500 টাকা। লম্বা এটা আসবে 50, 52, 54, 56 এবং 58, এটা সবার জন্য করা হয়েছে। সো খুব তাড়াতাড়ি এটার জন্য ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু এটার জন্য অর্ডার করতে হবে, হ্যাঁ। আমি কিন্তু পার্টি আবায় যেটা দেখিয়েছি, পার্টি আবায়ের প্রাইস হচ্ছে 1650 টাকা, ওকে পার্টি আবায়ের প্রাইস হচ্ছে 1650। আর আমি যেটা পরে আছি এই যে, হ্যাঁ নিধাটা দেখাবো, এই যে এইটা আমি যেটা পরে আছি, এইটা হচ্ছে এই যে পার্পেল কালারটা, এটা অনেক 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 সৌন্দর্য দেখো। এই যে আপু একটু কমেন্ট পড়ি, সব আপুর আমাকে বকবে। আচ্ছা আপু মিঠু আপু আনবো হিজাব সহ, এখন আসিনি, আসবে সব আসবে, একটু ওয়েট করতে হবে আপু। গাউনটা ব্ল্যাক হোয়াইট পিঙ্ক ডায়মন্ড জ্যাকেট, এই কতবার লিখছে, আল্লাহ কি লিখছে বুঝি নেই। আচ্ছা দেখো এইটা হচ্ছে প্রিন্টটা, ওকে আমি একটু কাছে থেকে কেন দেখাই যেন সবাই প্রিন্টটা বুঝতে পারে যে প্রিন্টটা কেমন হবে দেখতে, কারণ ছবি পোস্ট করার পর একটু লাইভটা দেখতে চায়, অনেকেই বসে থাকে লাইভ দেখার জন্য, আর অনেকেই হচ্ছে হুট করে অর্ডার করে ফেলে যেন আমার ছবি দেখেই পছন্দ হয়েছে। বাট 100% তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি পছন্দ হবে, মাস্ট বি। আচ্ছা এইটা হচ্ছে পার্পেল কালার উইথ হচ্ছে মাল্টি কালার কম্বিনেশন করা, প্রাইস 1500 টাকা, লম্বা বলে দিয়েছি 50, 50, 52, 54, 56, 58 এবং বডিটা কিন্তু ফ্রি আছে, সাইডে বেল্টও আছে, চাইলে ফিটিং রাখতে পারবে। প্রাইস হচ্ছে 1500 টাকায় পেয়ে যাচ্ছে, এত সুন্দর স্টাইলিশ। এটা যে কোনো জায়গায় যত শপিং মলে যাচ্ছ, বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছ, ভার্সিটি যাচ্ছ, সব আপুদের জন্য এটা পারফেক্ট একটা ডিজাইন। সো এইটা খুব চলে, এর আগেও আমি যে কয়েকটা মানে উইংস করেছি একদম তামা তামা সোল্ড আউট, তামা তামা সোল্ড আউটটা কিন্তু তোমরা একটু তাড়াতাড়ি নিয়ে নিও, নাহলে কিন্তু পরে কষ্ট পাবো এবং আমাকে অনেক কথা শুনতে হয় যে কেন আনো না বেশি করে। তো বেশি থাকার পরও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সোল্ড আউট। আচ্ছা দেখো এটা হচ্ছে প্রিন্ট, আছে এটা আমি শেষ করি, এরপর আমি নিধায় চলে যাই, দুবাই নিধা। কে কে চাও হাত তোলো, হাত তোলার দরকার নেই, খুব তাড়াতাড়ি ইনবক্সে হচ্ছে নক করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সাইজটা বলে দিও, কারণ নিধা কিন্তু আমাদের এখানে আনতে আনতে আমি কি বলবো, আলহামদুলিল্লাহ নিধা চলে আসার পরে আমি দুদিনের মধ্যে নিধার চোখে দেখি না। সো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিধার জন্য খুব তাড়াতাড়ি করে এক্ষুনি অর্ডার প্রেস করতে হবে। নিধার প্রাইস কিন্তু আমাদের হোলসেল প্রাইসে রিটেল প্রাইস যায়,
ঠিক আছে, হোলসেল প্রাইসটাই রিটেল প্রাইস। আমি হোলসেল যারা নেন তাদেরকেও বলে দিচ্ছি যে এই প্রাইসটাই কিন্তু নিধার জন্য থাকবে। অনেকেই নিধা নেওয়ার জন্য আসেন, বাট আমি এখানে যা হোলসেলে দেই মানে রিটেলে যেটা যায় এটা কিন্তু হোলসেল, কারণ এটার প্রফিট আমরা সামান্য রাখি। নিধার প্রাইসটা পড়ে, এটা দুবাইয়ের নিধা, অরিজিনাল দুবাইয়ের নিধা। যারা কোনো চ্যালেঞ্জ করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নাই। দুবাইয়ের নিধার প্রাইস 1350 টাকা এবং ঘেরটা দেখেন, ঠিক আছে, ঘের অনেক ঘেরের 120 ঘেরের এবং একদম কুচকুচে ব্ল্যাক। যে আপুরা চান তাদের জন্য হচ্ছে নিধা, এটা ইনার বা নর্মাল বোরখা হিসাবে পরবেন, ইনার কিংবা নর্মাল বোরখা হিসাবে। যারা এটা আসলে আমি কিছু বলবো না যে কোথায় কেমন দাম, আপনারা নিজেরা যাচাই বাছাই করে কিনবেন, বাট কালারফুলে যেটা থাকবে অরিজিনাল রিজনেবল প্রাইস, এর থেকে আর কিছু বলার নেই। এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না। যারা দুবাইয়ের নিধা পছন্দ করেন, নিতে চাচ্ছিলেন অনেকদিন যাবত, সোল্ড আউট ছিল কালারফুলে, আজকে চলে এসছে, সো খুব তাড়াতাড়ি এটার জন্য অর্ডার করে ফেলবেন। এটার কিন্তু আবার চিকন সিল্ক প্যানেল থাকবে এবং এটার এত সুন্দর ফিনিশিং, ফিনিশিংটা দেখলেই ভালো লাগে, দেখেন খুবই সুন্দর ফিনিশিং। যারা নিধা নিধা চাচ্ছিলেন, নিধা এবং ব্ল্যাক বডি শো করবেন এবং কুচকুচে ব্ল্যাক যেটা, আর ইয়েটা কি বলে চেরিটা একটু লাইট ব্ল্যাক আমার কাছে লাগে, কিন্তু অনেক খেলে, এটা আবার এত খেলা খেলির মধ্যে নাই, বাট এটা হচ্ছে একেবারে কুচকুচে ব্ল্যাক, বডি শো করবে না। সো এইটা নিয়ে নিতে পারেন, দুইটা দুই রকম, এবং নিধা অবশ্যই নিধা হচ্ছে একটা ব্র্যান্ডের, সো এটা ভালো হবেই, আর চেরিটাও ব্র্যান্ডের। সো চেরি এখন বেশি চেরিটা চলছে, কারণ চেরির অনেক কালার হয়, নিধার আসলে এত কালার নেই, ঠিক আছে, কিন্তু চেরির কালার হয় বেশি, এই জন্য চেরি খুব সবার কাছে ফেমাস। আর ব্ল্যাকের জন্য নিধা মাস্ট লাগবে সবার, দুইটা তিনটা করে, যারা আমরা বোরখা আবায়া পরি, মানে একটা একটু কাদা হলে নষ্ট হলে আর একটা, ঠিক আছে। প্রাইস 1350 মেরুন নিধা, না মেরুন নিধা আসলে, এই মেরুন নিধা হয় এত কম পাতলা হয়, আচ্ছা মেরুন নিধা হয় বাট একটু পাতলা হয়, এই জন্য নাকি মানে আমাদের ম্যানেজারই বলছে যে ওটা একটু পাতলা হয় কাপড়টা, এর থেকে কালো হয় না, ইয়েস এটা হচ্ছে এর থেকে কালো হয় না। সো যারা নিধা নেবেন, এটা নর্মাল বোরখা যারা পরেন তারা পড়তে পারবেন, কিংবা আপনার এটার উপরে শ্রাগ কোটি যে কোনো কিছু দিয়ে পরার জন্য, ইনারের জন্য, এটা আমার চারপাশটা সত্যি কথা, চেরিও আছে এটাও, যেহেতু এখন বোরখা আবায়া পরি রাখি, কারণ প্রত্যেক দিনই বের হতে হয়, এটা সেটার জন্য লাগে। আচ্ছা এটার প্রাইস 1350 বডি, 4850 পর্যন্ত বডি আমরা দিতে পারবো ইনশাল্লাহ, যদি থাকে মানে স্টকে দিয়ে দিব। আর হচ্ছে লম্বাটা 50টা আসেনি এটার, না 50 তো আসার কথা, আচ্ছা 50 আসার কথা, আমি জানি না 50 এসছে কিনা, 52, 54, 56, 58, সো এটার জন্য খুব তাড়াতাড়ি অর্ডারটা প্রেস করবেন। এটা হচ্ছে দুবাই নিধা, সবার স্বপ্নের নিধা, নিধা আসলে সুন্দর লাগে, এত কুচকুচি কালো, দেখেন দূরের থেকেও ধরেছি কুচকুচ করছে, এবং সামনে একটু দেখাই, এই যে খুব সুন্দর একটা কালো, ঠিক আছে, এবং কাপড়টা খুব সুন্দর গ্লেজ দেয়, কেমন যেন চিকচিক চিকচিক করে কাপড়টা, খুব সুন্দর একদম গিনি কালো। সো ইনারটার প্রাইস 1350, আর যারা হোলসেলে নেবেন তাদের জন্য বলে রাখলাম আগে থেকে, আমি লাইভে বলে দিলাম, কারণ সবসময় ওনারা আসেন আমার এখানে অফিসে আসে, তর্ক বিতর্ক হয়, এত কিছুর দরকার নেই, আমি এখনই বলে দিলাম 1350 টাকা হচ্ছে হোলসেল প্রাইস। ও তেমন, আচ্ছা অসুবিধা নেই, ওকে আপু, আমি যে হিজাবটা পরেছি ওটা আমার, ওটা সোল্ড, মানে আমি নিয়ে নিয়েছি ক্রিঙ্কেল হিজাব, এটা মনে হয় 220 টাকা এরকম ছিল, এখন মনে নেই, আর গেছে না, এটা আসার পরে আমি একটা নিয়ে রেখেছিলাম, এটা আবার আজকে এটার সাথে ম্যাচ হয়ে গেছে। ওকে তাহলে হচ্ছে আমি ইগুলো দাও একটু দেখিয়ে দিই। সো নিধা দেখালাম আজকে, দুটো পার্টি আবায় দেখালাম, এবং আমি যেটা পরে আছি, এই পার্টি আবায় দুটো দাও, আমি যেটা পরে আছি এইটা হচ্ছে এই যে সুন্দর বেলাসিমো প্রিন্টের মধ্যে উইংস আবায়া, উইংস আবায়া, ঠিক আছে, উইংস আবায়া, এটা যারা নেবেন এটার জন্য অর্ডার করতে হবে খুব তাড়াতাড়ি। এটার প্রাইস পড়ছে 1500 টাকা, কি সুন্দর না পার্পলটা, দেখেন আমি কালারটা জাস্ট একটু কাছে থেকে দেখাই যে কালারটা কত জোস, একটা পার্পল, খুব সুন্দর একটা পার্পল কালার, মিষ্টি পার্পল কালার, এবং তার সাথে হচ্ছে মিষ্টি একটা প্রিন্ট, যেটা বেলাসিমো প্রিন্ট, ইটালিয়ান যে বেলাসিমো প্রিন্টগুলো হয় এগুলো ইটালিয়ান কাপড়, সো এই বেলাসিমো প্রিন্টটাই সবার অনেক পছন্দের। এটার প্রাইস পড়ছে অনলি 1500 টাকা, এই আবায়াটা যেটা আপনি রেগুলারলি সবসময় ইউজ করতে পারবেন,
ঠিক আছে। আচ্ছা এটা শেষ করলাম। এরপর যেই দুটো দেখিয়েছি আমি, একটা হচ্ছে এরকম গর্জিয়াস ব্লু, এটা আমি পরে দেখিয়েছি, চাইলে লাইফটা আপনারা আরেকবার দেখে নিতে পারবেন। এই যে এটা হচ্ছে নিচের কাজটা, খুব সুন্দর নিচের এমব্রয়ডারি পোর্শনটা পুরোটাই কিন্তু কাজ করা সিল্কের উপরে, তার উপরে হচ্ছে এই নেটটা বসানো, ভেতরে সিল্ক, ভেতরে সিল্ক, উপরে হচ্ছে নেট বসানো। একটু পার্টি আবার এগুলো কালেকশনে রাখার জন্য, এবং মাঝে মধ্যে যে কোনো পার্টিতে আপনি ম্যাচ করে পরে গেলেন, যেহেতু আমরা বোরখা আবায়া পরি, তার মানে এটা না যে আমরা যে সেই জিনিস পরে চলে যাব, ঠিক আছে। আর সবাই বলে যে আপু বোরখা আবায়ের এত দাম, কি করে কিনবো, ড্রেসের থেকেও বেশি, বাট এখন যেন এটা না হয়, কালারফুলে যেরকম ড্রেসের প্রাইসও কিন্তু খুবই রিজনেবল। আমি একদিন ড্রেসের নিয়ে করবো, সবার পছন্দ, অনেক বলেছে যে আপু বলবেন ড্রেস নিয়ে একটা লাইভ করে দেবেন। আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালারটা, ওকে, এটা হচ্ছে পিঙ্ক কালারটা। সো এটার প্রাইস হচ্ছে 1650 টাকা, ব্যাকে কিন্তু প্লেন, দুটো দেখিয়ে দিলাম, এবং আমি যেটা পরে আছি সেটা দেখিয়ে দিলাম, এবং নিধা দেখিয়ে দিলাম, আজকে চারটা ডিজাইন দেখিয়ে দিয়েছি। আচ্ছা আমি কিন্তু অর্ডার দিয়েছি সকালেই, ওকে আপু, পিছন সাইড দেখি, কোনটা আপু, কোনটার পিছন সাইডটা দেখবেন, এই যে এগুলোর পার্টি আবার, পার্টি আবার কিন্তু পিছনে প্লেন, ঠিক আছে, পার্টি আবার আমি পিছনটা প্লেন রেখেছি, নালে বেশি গর্জিয়াস লাগবে, এত গর্জিয়াস দরকার নেই। এটা হচ্ছে ফ্রন্ট লুক, আর হচ্ছে ব্যাক লুকটা প্লেন থাকবে, ওকে, ব্লু এবং পিঙ্ক, আর আমি যেটা পরে আছি সেটার ব্যাক লুকটা এরকম হবে, এই যে ব্যাক লুক। চাইলে এখানে বেল্ট দিতে পারেন, মানে ভিতরে বেল্ট আছে, বেল্ট দিলে কিন্তু ফিটিং হবে, চাইলে ফিট রাখতে পারেন, এই যে এই জায়গাটায়, কেউ যদি চান যে আমি একটু এইখানটায় ফিটিং রাখবো, সেক্ষেত্রে ভিতরের যে বেল্টটা, এই যে ভিতরের বেল্টটা বেঁধে নিলেই কিন্তু, আমি একটু দেখাই, ভিতরের বেল্টটা এরকম বেঁধে নিলে কিন্তু একটা ফিটিং লুক আসবে, চাইলে ফিটিং রেখে করতে পারবেন, কোনো সমস্যা নেই। খিমার কি চলে এসছে না, না আসেনি, ওটা একটু প্রবলেম না, আবার কালকে পাঠিয়ে দিলাম। হ্যাঁ খিমারটা চলে আসবে আপু, আজকে খিমার দেখাতাম, বাট খিমার আনার পরে দেখি, পরার পরে দেখি প্রবলেম, তারপরে আবার গাড়ি পাঠানো হয়ে গেছে ফেরত, যে আবার ঠিক করে আসুক, নাহলে আজকেই দেখিয়ে দিতাম। আপু আমি পিচ কালারটা অর্ডার করেছি, ওকে আপু ঠিক আছে, নিব নিব, ওকে আপু ইনবক্স করে ফেলো। পিছনে পাড় বসানো ব্ল্যাক কোনটা রে বোন, বুঝি নাই কোনটা, এটার মধ্যে, এটার মধ্যে অন্য কালার বলতে এটা দেখাবো, এগুলো সবই দেখাবো, নতুন নতুন যখনই সব চলে আসবে, এগুলো সব স্যাম্পল আস্তে আস্তে সব দেখাবো। আর হচ্ছে এইটা, এইটার মধ্যে আর একটা ব্লু কালার, তুমি দেখেছো কি না আমি জানি না, এটা অল্প পিস আছে। শপের অ্যাড্রেস হচ্ছে হাউস 36 রোড 5 ব্লক বি রামপুরা বনশ্রী, ঠিক আছে। আর যেটা আমি পরে আছি এটার প্রাইস কিন্তু অনলি 1500 টাকায়, এত সুন্দর উইংস আবায়া বা হচ্ছে তোমার কি বলে এটাকে, কাফতান আবায়া যেটাকে বলে এইটা, ঠিক আছে, যেটা হচ্ছে নিচে গাউনের সাথে হচ্ছে কাফতানটা সেটিং করা সম্পূর্ণ, সামনে এবং পিছনে সম্পূর্ণ সেটিং, ওকে, এই যে খুব ভালো লাগে, করলেই না নিজেকে মনে হয় প্রজাপতির মতো। আমার পরারটা দাম বলে দিয়েছি আপু, 1500 টাকা, এটা এটা 1500 টাকা, এবং প্রিন্টটা দেখে নাও, এটা হচ্ছে প্রিন্টটা, ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্টটা, খুব পছন্দ হবে আমি জানি। এটা প্রাইস 1500 টাকা। কালকের পিচটা কালারটা কি দেওয়া যাবে, কালকের পিচও নাই না, কোটি বোরখাগুলো সব সোল্ড আউট আপু, কালকের লাইভটা এই জন্য আজকে লাইভ করলাম, নাহলে আপুরা মেরে ফেলছে, কিছু দাও। হ্যাঁ সাইজ কি তোমার, কত সাইজ আপু, যেটা পিচ কালারটার কথা বললে সাইজ কত, একটা আমি অফিস রুমে দেখতে পাচ্ছি এক পিস, কিন্তু ওটা মনে হয় সাইজ মিলছিল না, এই জন্য দেওয়া যেতে পারেনি। আপু এই প্রিন্টটা আমাদের মেরুন হবে না আপু, মেরুন হবে না, ব্লু কালার হবে, ব্ল্যাক প্রিন্ট, ওইটা দেখো ব্ল্যাক প্রিন্ট কোনটা রে সোনা, এগুলো তো সবই দেখিয়েছে, যেগুলো আছে একটা একটা করে, ও আচ্ছা ব্ল্যাক প্রিন্ট এটা আসবে, ব্ল্যাক না এটা হচ্ছে তোমার ব্ল্যাক এবং ব্লু, এটা অলরেডি ছবি কালকে তোলা হয়ে গেছে, নেক্সট লাইভে হয়তো বা ওইটা আসতে পারে, একটু পার্টি আবায়া, বা নেক্সট লাইভে আসবে না, একটু সময় লাগবে, মেকিং চলছে আপু। সিগ্রিনটা দেখাও, সিগ্রিনটা তো একটা ইনার, অনলি ইনার, আপনি ইনারটা আমি দেখিয়েছি গত লাইভে, এই যে এটা গ্রিন একটা ইনার, এটা এই যে করাচি সিল্কের মধ্যে অনেক ঘেরের একটা নর্মাল বোরখা কিংবা ইনার,
বোরখা কিংবা ইনার, এটা হচ্ছে গ্রিন কালারটা, এটা যারা নিবে এটার প্রাইসও কিন্তু 1350 টাকা। দেখো অনেক ঘেরের, অনেক ঘের এবং খুবই সুন্দর গ্লেজ ফুল, এই যে এরকম গ্লেজি, ওকে এরকম গ্লেজি, এটা ইনার বা বোরখা হিসেবে পড়তে পারো। এটা কিন্তু সুন্দর গ্রিন, যেটা দেখতে পাচ্ছ সি গ্রিন না, সি গ্রিন না, এটা হচ্ছে একদম সুন্দর একটা গ্রিন কালার। যারা গ্রিন পছন্দ করো তারা নিয়ে নিবে, আমি ক্যামেরায় ধরলে এটা সি গ্রিন হয়ে যায়, বাইরে গেলে গ্রিন কি আজেও। নেবু ব্লুটা, দেখাও নেভি ব্লু, আচ্ছা এটা নেভি ব্লু, অন্য প্রিন্ট আমি দেখাচ্ছি। আচ্ছা এটার প্রাইস 1350, ঠিক আছে। এটা বডি শো করে না, সফট, এটা হচ্ছে কি জানি কাপড়টা নো ভুলে গেলাম, করাচ্ছি সিল্কটাকে বললাম, আমার ভুলে যাই, মানে অন্যদিকে নজর দেওয়া আছে। এটা রয়্যাল গ্রিন, ওকে ঠিক আছে, করাচ্ছি সিল্কের মধ্যে, খুব সুন্দর এটা এই গোরখাটা। আচ্ছা এইটা হচ্ছে ব্লু কালারটা, এইটা হচ্ছে ব্লু কালারটা, ব্লু এবং দুই পাশে হচ্ছে এরকম বল প্রিন্ট টাইপের, এটা নেই না। আচ্ছা হ্যাঁ এটা ব্লু, এটা হচ্ছে ব্লু কালার এবং এটা হচ্ছে মেরুন এবং ব্লু কালারের বলস, এই যে এরকম থাকবে। এটাও কিন্তু বিংসাপায়া, প্রাইস 1500 টাকা, লম্বা 52-54, এটা একদম নেভি ব্লু কালারের সাথে কম্বিনেশন করা, ঠিক আছে নেভি ব্লু কালারটা। আপু এই গ্রিনটার মধ্যে তোমার পিছনটার ডিজাইন করে, না রে আপু একটার জন্য ডিজাইন করি না রে সোনা, কি করব বলো। এই যে এটা হচ্ছে ব্লু কালার, আমি যেটা পরে আছি এটা হচ্ছে ব্লু কালারটা, ওকে। কেউ যদি ব্লু কালার নিতে চাও সেক্ষেত্রে এটা নিতে পারবে, এটার প্রাইসও 1500 টাকা অনলি, ওকে। আচ্ছা আর যেটা আমি পরে আছি এটার প্রাইসও 1500 টাকা, এটা পার্পেল, আমারটা নেবে, ওকে আপু ইনবক্স করে ফেলো, আমি জানি এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর, এটা আমি ছাড়বো না, আমি একটা নিব এটা নিয়ে না। মানে আপুদের সাথে অনেক সময় মারামারি হয় আমার জানো, মানে কি হয় ওরা বলে কি আপু তোমার এটাই দিয়ে দাও, আমি না আমি নিব, কারণ আসলেই আর নাই, কারণ আমারও তো লাগে, কারণ আমিও তো এখন পরি জামা কাপড় বন্ধ, মানে আমাদের আমাদের শোরুমে কিন্তু ড্রেস আছে, বাট ড্রেস এখন কেনা বন্ধ, আমরা এগুলোই পরি, আমার এটাই ভালো লাগে, সো এখন থেকে এগুলোই পরা হয়, এই জন্যে আপুদের সাথে আমারও মানে লাস্টের দিকে এসে ই হয়, ফাইট হয়ে যায়, আমি দিব না আপুও নিবে, মানে শপে এরকম হয় আর কি। আচ্ছা নিধা ইনার 50 লং হবে মনে হয়, 50 লং হতে পারে, বেল্ট পরলে কিন্তু লং একটু উঠে যায়, আমি একটু বলে দিই, এটা আমি দেখেছি, ঠিক আছে। আমি আর যেই ইনারটা পরে আছি মেরুন কালারের, ওইটা নর্মালি 54, বাট যখন আমি বেল্ট বাইরে দেখি খুব কাদা, এখন কাদা, এখন আমি কি করব। এরপর আমি বেল্টটা করলাম কি, এরকম বেল্টটা বাঁধলাম, ওমা 2 ইঞ্চি উপরে উঠে গেছে, সো যারা 52 মানে 50 তারা ওই 52টা নিয়ে এরকম টাইট করে বেল্ট বাঁধলে না ই হয়ে যায়, মানে ছোট হয়ে যায়, তার উপরে একটা কিছু পরে নিলে, কারণ নর্মাল বোরকার থেকে আমার কাছে মনে হয় বোরকার উপরে কিছু পরলে আরও বেশি সুন্দর পর্দা হয়, মানে একদম বডি শো করে না, বোরকার যেমন একটা ফিটিংস লুক থাকে বাট ওগুলোর কিন্তু থাকে না, মানে বোরকার সাথে গোরখার উপরে আলাদা করে কোনো কেপ বা কোটি পরলে আরও বেশি সুন্দর বডি কাভার হচ্ছে, সো এটা পরলে একটু যদি ফিটিং করে পরি তার উপরে যদি আবার একটা কেপ পরি তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে, সো ব্ল্যাক কালারটা নিয়ে রাখতে পারো। হ্যাঁ 58 হবে আপু। আচ্ছা আমারটা লং 52-54, আমি 54 পরেছি আপু, ওকে। সো সব আপুদেরকে সব কিছু দেখালাম আজকে, উইংস আবায়া দেখালাম, আজকে হচ্ছে নিধা সবার পছন্দের ব্ল্যাক নিধা দেখালাম, নিধার প্রাইস কিন্তু 1350, আর এই মেরুনটা কেউ দেখুন আমার একটা বড় হাতাওয়ালা গাউন পরেছি, যার কারণে এই মানে নর্মাল একটা এক কালারের গাউন এটা হাতাটা একটু বেশি আর কি অনেক লুজ এতখানি, যার কারণে এটা অল্প অল্প করে বের হয়ে আসে এটার ভিতর থেকে, ঠিক আছে এটা কেউ দেখো না। হ্যাঁ এই যে সো আমি শেষ করে দিব আজকের লাইভটা, এবং আজকে যারা শেয়ার কন্টেস্ট খেলেছেন মানে তাদেরটা ইনশাল্লাহ নেক্সট লাইভ এবং গত লাইভেরটাও নেক্সট লাইভে বলে দিব, কারণ হচ্ছে আজকে 2 জন মডারেটর নেই, যারা হচ্ছে এটা দেখে ওরা নেই, যার কারণে আমার কাছে স্লিপটা নেই। হাপু তোমার কাছ থেকে আমি আবায়া নিয়েছি, খুব ভালো ফেব্রিক ছিল, থ্যাংক ইউ সো মাচ, এরকম ভালো ভালো কমেন্ট করতেই ভালো লাগে। পিছনে পেস্কালটা আপু এটা স্যাম্পল, এগুলোই আসবে একটা একটা করে, যেমন এটা ছিল অনেকেই দেখতে চেয়েছিল আপু এইটা দেখো ওই প্রিন্টটা দূরে থেকে দেখো, আমি কিন্তু দেখাইনি, কারণ হচ্ছে একটা মাত্র পিস ছিল, স্যাম্পল এসেছিল, এরপর হচ্ছে আমাদের মূল যখন চলে আসে তখন দেখাই, এগুলোর জন্য একটু ওয়েট করতে হবে, আস্তে আস্তে সব আসবে।
নারায়ণগঞ্জে ডেলিভারি চার্জ 120 টাকা মাত্র, 120 টাকা আইসক্রিমের দাম, কোনো সমস্যা নাই, নিতে পারবো আপু। 52 হলেও বডি কি 54 মেপে বলো প্লিজ। ও 52 এর বডি কত? বডি কিন্তু 54 হয় না, 54 হয় না আপু, আবায়ার হয়, বোরখা যেগুলো ওগুলোর কিন্তু 50-58 এরকম হয়, 50 হয়, 54 কিন্তু বডি হয় না, লম্বা হবে, বডিটা 50-এর উপরে যায় না, কিন্তু আবায়াগুলো 50-এর উপরে যায়, ঠিক আছে। আজকে হিজাব না, হিজাবের দিন হিজাব দেখাবো। ওকে ওকে ওকে, আহারে পরে গেলে সোল্ড আউট হয়ে, হ্যাঁ আপু, এই জন্য লাইভ দেখি খুব তাড়াতাড়ি এটার জন্য অর্ডার করে ফেলবে। সো আজকে তাহলে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ নেক্সট লাইভে সবার সাথে আবার দেখা হবে, কথা হবে, অনেক আড্ডা হবে, আর সুন্দর সুন্দর বোরকা আবায় নিয়ে, কেপ নিয়ে, এবং আরও অনেক সুন্দর সুন্দর কেপ চলে এসছে, কোটি চলে এসছে, কিমোনো চলে এসছে, এগুলো নিয়ে লাইভ আসলে করতে হবে, প্রচুর প্রোডাক্ট আসলে চলে এসছে অলরেডি, তো আস্তে আস্তে আমি সবই দেখিয়ে দিব। আজকে কিন্তু দুটো দেখিয়ে দিলাম, হচ্ছে কি কি হচ্ছে আপনার শপে সব বোরকা থাকে না, হ্যাঁ আমি বলেছি এটা, আচ্ছা। আর আমি কিন্তু পার্টি আবায়া আজকে দেখিয়ে দিলাম দুটো, যেটা 1650-এর আর এইটা হচ্ছে 1500 টাকা, এবং মিধা দেখিয়ে দিয়েছি 1350। সো এই চারটা ডিজাইন কিন্তু আজকে, মানে তিনটা ডিজাইন, চারটা দুটোর এক দুটো কালার দেখিয়েছি, মোট চারটা দেখিয়েছি। সো এগুলো যাদের ভালো লাগে খুব তাড়াতাড়ি এগুলোর জন্য ইনবক্স করে ফেলতে হবে, আর সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করেন যেন কাজের চাপগুলো নিতে পারি এবং আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসতে পারি, ঠিক আছে। ওকে আপু, হিজাব জিলবাব আনবো, ঠিক আছে, হ্যাঁ বডিটা 48-50 মতো আছে, আপনার একটু ইনবক্স করে মডারদেরকে জিজ্ঞেস করেন, মডারেটাররা কিন্তু সব বলে দেয়, সো ওদের জন্য একটু ওয়েট করতে, মানে আমি অনেক কিছু হয়তো বা আপনাদের সাথে এখন কথোপকথন করতে পারছি না, কারণ অনেক আপুরা মানে কমেন্ট করছে বাট পড়তে পারছি না, ঠিক আছে। ওদেরকে যদি একটু SMS করেন, বাট আমার পেজে যদি জাস্ট একটু SMS করেন সাথে সাথে কিন্তু পাবেন, আর একটু দেরি হলে রাগ করবেন না, ওকে, কারণ অনেক SMS থাকে তো আস্তে আস্তে সবারটাই কিন্তু পড়বে, দেখবে এবং কল করবে, চাইলে ফোন নাম্বার দিয়ে রাখবেন যে একটু কন্ট্যাক্ট করতে, হ্যাঁ, এবং নাম অ্যাড্রেস দিয়ে রাখলে তাড়াতাড়ি বুক হয়ে যাবে এবং আপনাকে ফোন করে কিন্তু সব কনফার্ম করা হবে। ওকে আপু আনবো। সো আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।